যতীনদা, নাটকের যাবতীয় অর্থ এতেই রয়েছে। বেশ, এতেই হবে। ভারত মাতার পুজো তবু আমরা করবই, কোনোভাবেই এই পুজো বন্ধ হবে না। হ্যাঁ যতীনদা, ইংরেজদের মুখের ওপর জবাব দিতেই হবে এই সুযোগ। খবর পেলাম এবছর বাঙালি সমিতির দুর্গোৎসবে আমাদের মাস্টার মশাইয়ের বুদ্ধির প্রতিবাদে ইংরেজদের নিমন্ত্রণ করা হবে না। এটাই চাই, আমাদের না হয় স্বদেশী তকমা আছে, তাদের তো নেই। তাদের মনে দাগ কাটছে ঘটনাগুলো। শোনো, মাস্টার মশাইয়ের ঘটনার প্রতিবাদ আমরাও জানাবো আমাদের মতন করে। এবছর ভারত মাতার পুজোর মধ্যে দিয়ে আমাদের উদ্দেশ্য সফল করতে হবে। অন্যান্য স্বদেশী দলের হাতে অস্ত্র তুলে দিতে হবে পুজোর ভিড়ের আড়ালে। খুব সাবধানে চলতে হবে আমাদের। তবে একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, এই অস্ত্র যেন কোনোভাবেই ভুল জায়গায় প্রয়োগ না হয়, কোনো নির্দোষ মানুষ যেন মারা না যায়। শহীদ ক্ষুদিরাম গিয়েছিল বড়লাটকে মারতে, কিন্তু একটা ভুল হয়ে যায় ক্ষুদিরামে। বড়লাট ভেবে কেনেডির স্ত্রীর উপর বোমা ছুড়েছিল। এই কেনেডির কাছে আমি কাজ করতাম, ব্যক্তিগতভাবে আমি চিনি ওনাদের, ভীষণ ভালো মানুষ ছিলেন, আমাকে খুব স্নেহ করতেন উনি। আমাদের সচেতন থাকতে হবে, কোনোভাবেই যেন আমাদের অস্ত্রের নিশানায় কোনো ভালো মানুষের মৃত্যু না হয়। যতীনদা, 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 ছাপাখানা আর বইঘরগুলোতে পুলিশ আচমকা হানা দিয়ে সকারাম দেউসারের দেশের কথা বইগুলোকে বার করে নিচ্ছে। ওই টেগার সাহেব এই বইগুলোকে নিষিদ্ধ ঘোষণা করেছে। এত বড় সাহস ওদের! সাহস তো ওরা দেখাবেই, ঘা খেয়েছে বলে। মনে হয় বদলা নিল বাঙালি সমিতির ব্রিটিশদের উপেক্ষা করা। দেশের কথা বইটা অনেক আগে স্কুলে পড়ানো বন্ধ করে দিয়েছিল, আজ সেটা নিষিদ্ধ ঘোষণা করল। হতে পারে, রিচার্ডসন জামাইবাবুদের হুঁশিয়ারি দিয়ে জানিয়েছিল ব্রিটিশরা এটা ভালোভাবে নেবে না। সখারাম দেউসরের কথা এখনো অনেকেই শোনেনি। দেশের কথা নামে যে একটা ইতিহাস বই লেখা হয়েছিল তাও অনেকেই জানত না। এই বই নিষিদ্ধ মানে আমাদের অনেক ক্ষতি হবে, কিন্তু পুলিশের এই কার্যকলাপ মানুষের কাছে এই বইটার নাম পৌঁছে দিল। এবার মানুষকে বোঝাতে হবে, এই বইটা পড়তে হবে। সবাই যখন পড়বে তখন যোগ্য জবাব টের পাবে টেগার্ড। আস্তে 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 ছেলেরা, আস্তে, চুপ চুপ, সকলে লাইনে যাও, লাইনে গিয়ে দাঁড়াও। একটি বিশেষ কারণে তোমাদের এখানে ডাকা হয়েছে। আমি বলছি সুভাষ, এখানে দাঁড়াবো কেন? তুমি কি কিছু জানো? না, আমি কিছু জানি না। এই তো এসে গেছেন, আসুন আসুন স্যার, আসুন। তোমাদের সকলকে জানাই যে তোমরা হয়তো ভাবছো মনে মনে যে কি কারণে এখানে সকলের একত্রিত হওয়া। তাই তোমাদের বলি যে আমাদের স্কুলের নতুন হেডমাস্টার মশাই হিসেবে সরকার শুভেন্দুবাবুকে নিয়োগ করেছেন। তাই এই নতুন হেডমাস্টার মশাই
এখন তোমাদের উদ্দেশ্যে কিছু বলবেন। নতুন করে আলাপ পরিচয়ের তো কোনো প্রশ্নই ওঠে না, তবে তোমাদের কিছু তথ্য দেওয়ার জন্য আমি সভা আহ্বান করেছি। এখন থেকে স্কুলের অনেক নিয়মের পরিবর্তন ঘটবে, কোন রকম অনিয়ম মানা হবে না। সকলে তো লাইনে দাঁড়িয়েই আছো, এবার ঘন্টা বাজলে সকলে প্রার্থনা সঙ্গীত আরম্ভ করবে। গড সেভ দ্য কিং। পি স্কুল আর আমাদের স্কুলের মধ্যে তাহলে পার্থক্যটা কি রইল? আমাদের গড সেভ দ্য কুইন গাইতে হবে, বুঝেছো? কোনোরকম অনিয়ম স্কুল বরদাস্ত করবে না বলেছিলাম না? তুমি সব ছাত্রদের নষ্ট করছো, গেট আউট। হেডমাস্টার মশাই শিখিয়েছেন কারোর ভয় কখনো মাথা নিচু না করতে। হেডমাস্টার মশাইও করেননি আর আমিও করব না। সুভাষচন্দ্র বসুকে আমি সাসপেন্ড করলাম, ওর বাড়িতে চিঠি পাঠিয়ে দিন, বেরিয়ে যাও। এই সকালে তো বেরিয়ে যাচ্ছে, আপনার তো চাকরি চলে যাবে মশাই, এখন কে কাকে পড়াবো বলুন তো। দাঁড়াও সুভাষ, আজকের মতো তোমাকে ক্ষমা করে দিলাম, তবে পরের বার থেকে আর কোনো ক্ষমা পাবে না এটা মনে রেখো। যাও, নিজের ক্লাসে গিয়ে বসো, আর এই দেশ দেশ করে স্বদেশী আনার প্রচার করো না। এই কটা বই পেয়েছি আর খুঁজে পাওয়া যাচ্ছে না। শোনা, 10 দিন পর পর সার্চ করিবে, দরকার হলে বাড়ি বাড়ি গিয়ে সার্চ করিবে। সব বই নষ্ট হলো, এত টাকার বই, এবার কি হবে? এ বই তো নিষিদ্ধ করে দিল, এ বই রাখলে তো আমরা বিপদে পড়তাম। আচ্ছা, আমরা মন দিয়ে শোনাও, এই বইগুলোকে নিষিদ্ধ করা হইয়াছে। তোমরা যদি জানো এই বই আর কোথায় কোথায় আছে, আমাদের সামনে জমা করিবে। আজ প্রথমবার বলে বাঁচিয়া গেলে, কিন্তু এই বইগুলোকে নিষিদ্ধ করা হইয়াছে। তাই এরপর থেকে যদি কেহ এই বই বিক্রি করে বা কিনিয়া পড়ে, তাহাকে আইনত দণ্ড দেওয়া হইবে। প্রয়োজন পড়িলে জেলেও যাইতে হইতে পারে। Thank you.
এবার পুড়িয়া ছাই হইবে দেশের কথা। আমাদের ইতিহাসটা কি ওরা মুছে দিতে চাইছে? আমাদের দেশের কথা মানুষের মন থেকে ওরা সরিয়ে দিতে চাইছে, এটা আমরা কিছুতেই হতে দেব না। চলো সবাই। আপনাদের সাহস কি করে হয় এই বইগুলোতে আগুন ধরাতে? এই বইগুলো নিষিদ্ধ করা হয়েছে। দেশ কি করে নিষিদ্ধ হবে? আর দেশের কথাই বা কি করে নিষিদ্ধ হয়? হতেই পারে নিষিদ্ধ করা হয়েছে। আপনারা বইগুলোকে বাজেয়াপ্ত করে নিয়ে যেতে পারতেন, এভাবে প্রকাশ্যে আগুন ধরানোর কি ছিল? ওই আমাদের দেশের সম্পদ। আপনারা কি চান, চিরকাল আমরা অন্ধকারেই থাকি? দেখুন, সরকারি আদেশ অমান্য করলে কিন্তু তোমরা ভারতীয়রা যা অসভ্য, এই বই না পড়াইলে তোমরা রাখিয়া দিবে। আমরা কেবল অসভ্য নই সাহেব, আমরা স্মৃতিধর। সমুদ্র বলয়িতা, হিমাদ্রিকৃত শিখরা, ভারত ভূমির বিস্তার 13,88,972 বর্গ মাইল। ইহার মধ্যে 7,93,972 বর্গ মাইল স্থান ইদানিং ইংরেজের প্রত্যক্ষ শাসনাধীন রহিয়াছে। লক্ষ লক্ষ বই পড়াতে পারেন সাহেব, 33 কোটি মানুষের মাথা কি করে পড়াবেন? আমাদের ইতিহাস আমাদের মাথায়, আমাদের মনে। আপনারা হয়তো আজ বইগুলো পুড়িয়ে দেবেন, কাল আমরা গল্প করে ছোটদের শোনাবো, তখন কি করবেন আপনারা? শাট আপ! আমি চাইলে তোমাকে অ্যারেস্ট করতে পারি। মনে রাখার অপরাধে? আপনারা আমার কিচ্ছু করতে পারবেন না, বিনা প্রমাণে আপনারা আমাকে অ্যারেস্ট করতে পারবেন না। এরা কিন্তু ভীষণ বাড়াবাড়ি করছে। মুকুন্দবাবু, নিষিদ্ধ হলে যদি আপনারা মানুষকে আগুন ধরাতে শিখিয়ে দেন, তাহলে মনে রাখবেন দেশের মানুষের মনে কিন্তু আপনারাও নিষিদ্ধ। আগুন কিন্তু যে কোনো সময় জ্বলতে পারে। বাবা, অনেকে মনে করছেন দুর্গা উৎসবে ব্রিটিশদের নিমন্ত্রণ না জানানোয় পুলিশ দেশের কথা নিষিদ্ধ ঘোষণা করল। আপনারও কি তাই মনে হয়? এখন এসব কথা থাক না। আমার তা মনে হয় না শরৎ। ব্রিটিশদের ওপর মহলে এই বইটা নিয়ে অনেক চর্চা হয়েছে। তোমার জ্যাঠামশাইও আমাকে একবার বলেছিলেন শরৎ, সিলেবাস কমিটিতে যারা রয়েছেন তারা এটাকে বাদ দিতে চাইছেন। এই বইতে লেখা আছে ব্রিটিশরা কবে
কিভাবে আমাদের দেশে এলেন, কিভাবে ধীরে ধীরে তাদের আধিপত্য বিস্তার করলেন। ছত্রপতি শিবাজী, রানী লক্ষ্মীবাঈ আরও অনেকের ইতিহাস পরিষ্কারভাবে লেখা রয়েছে। হ্যাঁ বাবা, আমরা এই বইটা পড়েছি। এই বইটা থেকে সহজেই বোঝা যায় আমাদের সোনার দেশে ইংরেজরা এসে দেশটাকে ভিতর থেকে কেমন ফাঁপা করে দিচ্ছে। দেখো শরৎ, ইংরেজদের যে সব খারাপ আমি তা বলবো না, তবে ইদানিংকালে তারা যা করছেন তাতে তাদের ভাবমূর্তি নষ্ট হয়েছে। কিন্তু বাবা, সেটা তো পরের কথা। গোড়ার কথা হলো, এক দেশ আরেক দেশকে পরাধীন করছে, এটা কি কোনো সুসভ্য সমাজের কাজ? বাবা, আমার মনে হচ্ছে ব্রিটিশরা তাদের বিরোধিতা একেবারেই মানতে পারছে না। এর ফল কিন্তু আগামী দিনে আরো খারাপ হবে। আর কি কি লেখা আছে ওই বইটাতে? আজ রাতেই আমাকে বইটা পড়ে শেষ করতে হবে। বাবা, আমার না কিছু স্কুলের পড়া বাকি আছে, আমি যাব। ওদিকে তো ভারত মাতার মূর্তি তৈরি হয়েই চলেছে, আপনার চর কোনো খবর দিল? ইহাতে তোমার আনন্দ হইতেছে নাকি রাগ হইতেছে? নো স্যার, আসলে আমি ভাবছিলাম আমাকে আবার ধুতি পাঞ্জাবি পরে ওই ঠাকুর দেখতে যেতে না হয়। শাট আপ! ইয়েস স্যার। মুকুন্দ, তোমার পুলিশ হওয়ার কোনো যোগ্যতাই নেই। এই সেরেছে, আবার না বলে বসে হাবিলদার করে দেব। স্যার! অনুপ! হ্যাঁ স্যার। বলো কি খবর আছে। স্যার, খুব ভালো খবর আছে স্যার। স্যার, আজকে সারা দিন রাত ধরে মূর্তি গড়ার কাজ চলবে, না হলে ওরা সময় মতো মূর্তি সম্পূর্ণ করতে পারবে না। আর আজকে রাতের দিকে ওই স্বদেশীর দলটা মূর্তি গড়ার কাজ কতটা এগুলো দেখতে আসবে, এমনকি আজকে আমাদের মজুরিও দেবে বলেছে স্যার। স্যার, স্যার কোনো ভুয়ো অভিযান নয়, সঠিক মতো পরিকল্পনা করে এগোতে পারলে আজকে আপনি অবশ্যই ওদের ধরতে পারবেন। স্যার, স্যার কোন অভিযোগে ওদের গ্রেপ্তার করবেন আপনি বলুন? যদি ভুয়ো অভিযোগে গ্রেপ্তার করেন তাহলে স্বদেশীরা ছেলে কথা বলবে? স্যার, স্যার অনন্ত আজকে আসার কথা আছে, যাকে আপনারা খুঁজছেন। আনন্দ যে পূজাতে আছে সেই পূজাতে পার্টিসিপেট করাটাই ক্রাইম, আর সেই ক্রাইমের এগেনস্টেই আমরা উহাদের অ্যারেস্ট করিব। আনন্দ কখন আসিতেছে? রাতের দিকে স্যার। মুকুন্দ! ইয়েস স্যার। বি রেডি, নিজের পিস্তলে গুলি ভরিয়ে লাও। আজ একটাও স্বদেশীকে ছাড়িব না, সব কটাকে অ্যারেস্ট করিব। লকআপটা খালি আছে, আজ আমরা ভর্তি করিব। বিশেষ করে ওই অনন্তকে।